গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার, আপনি আমাদের কোম্পানির ফিট অ্যান্ড স্লিম থেরাপি যে খেয়েছেন স্যার, কতদিন খেলেন? আমি অ্যাকচুয়ালি ফিট অ্যান্ড স্লিম খাচ্ছি তিন মাস দশ বারো দিন। থ্যাংক ইউ স্যার। বলছি স্যার, এই 3 মাস 10 থেকে 12 দিনের মধ্যে আপনার কত কেজি কমলো বলে মনে হচ্ছে? আমি কেজি ওজন করিনি, তবে আমি ভুঁড়িটা সবসময় মাপতে পারি। আমার বাড়িতে একটা ফিতে আছে। আচ্ছা, ফিতে দিয়ে মেপেছি, প্রায় 5 ইঞ্চি কম হয়ে গেছে। 5 ইঞ্চি? 5 ইঞ্চি কমেছে ভুঁড়িতে? মানে আপনি ফিতেটা নিয়ে যখন ডান দিক থেকে বাঁ দিকে এসে ভুঁড়িটা মাপছেন? এইভাবে মাপি আমি, এইভাবে মাপি, ঠিক নাভির সোজা। আচ্ছা, প্রথম যেদিন খাওয়া শুরু করি সেদিন ছিল 45। আচ্ছা, এখন যদি মাপি হবে 40। 5 ইঞ্চি কমে গেল, তো অনেক কমা। আমার স্যার কথা হচ্ছে যে আগে যখন আপনি শুরু করলেন খাবার আগে, ফিট অ্যান্ড স্লিম থেরাপি খাবার আগে, তখন স্যার আপনার ভুঁড়ির কত ছিল, কত সিএম ছিল? 45 ইঞ্চি। 45 ইঞ্চি ছিল? ছিল 45 ইঞ্চি। আচ্ছা আচ্ছা স্যার, 45 ইঞ্চি থেকে কমে কমে এখন দেখছি 40 ইঞ্চি আছে। এখন 40 ইঞ্চি আছে। এবং স্যার আপনি এই যে ফিট অ্যান্ড স্লিম থেরাপি খাচ্ছেন, আপনার কেমন লাগছে, ফিলিংসটা কেমন? দারুণ, মারাত্মক। আমার কোনো এই মুহূর্তে কোনো রোগ নেই, কোনো শোক নেই, কোনো গ্যাস অম্বল, কোনো হার্টের প্রবলেম, কোনো কিচ্ছু নেই, কোনো দুর্বলতা নেই, একদম কোনো দুর্বলতা। এবং সারাদিন কি প্রচুর এনার্জেটিক থাকে? প্রচুর এনার্জি। ওই আমি এখন ফিট অ্যান্ড স্লিমের শেক খেয়ে বেরিয়েছি। আচ্ছা, আমার সেকেন্ড প্রশ্ন স্যার, এটা খেয়ে আপনি খুব গুড ফিল করছেন? একদম স্যার। আপনার বয়স কত? আমার বয়স এই অক্টোবর মাস এলেই 59 বছর কমপ্লিট হবে। কমপ্লিট মানে 60-এ পা দেবেন? 60-এ পা দেবো। থ্যাংক ইউ স্যার। জয় মা লাইফস্টাইল। জয় জয় লাইফস্টাইল।